আসসালামু আলাইকুম। আমাদের সামনের ছোট বাগানের কিছু ফুল দেখবো। ওখানে আছে গোলাপ গাছ, গোলাপ গাছে কয়েকটা গোলাপ ফুল ফুটেছিল, এখন শুধু একটা আছে এবং সবচেয়ে বড় গোলাপটা আছে। এই গোলাপের সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যায় এবং অনেকদিন থাকে, যতদিন গোলাপটা থাকে ততদিন এই গোলাপের সুগন্ধিও থাকে। ওখানে আছে আরেকটা আমাদের পিঙ্ক কালার গোলাপ, লাল গোলাপ, আরেকটা কলি আসছে, এখানে আসতেছে, আরো হবে। নতুন গাছ তো, আর গোলাপি কালার গোলাপ ফুলটা ওটা প্রথম একটা গাছে, প্রথম গাছে প্রথম গোলাপ ওটা। আর এখানে আছে আমাদের গাঁদা ফুল, পুরো ফুলে পরিপূর্ণ, আর অনেকগুলি আসছে। যদি আমি উপর থেকে ধরি তাহলে দেখা যাবে গোলাপ, গোলাপের সেন্টার। আমাদের এই লাল গোলাপের সেন্টার অতুলনীয়, এটা একেবারে অনেক দূর থেকে এর গন্ধটা পাওয়া যায়। কিছুদিন একটু শীতের কারণে অনেকগুলি গাঁদা ফুল নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানকার গাঁদা ফুলগুলি নিচের দিকে গাছের তুলনায় অনেক ফুল বেশি, তাই নিচের ফুলগুলো নিচের দিকে একেবারে নিচের দিকে পড়ে যাচ্ছে, এক নিচ থেকে শুরু করে অনেক ফুল। আর এখানে আমাদের সূর্যমুখী, সূর্যমুখী আমাদের একটা গাছে পাঁচটা সূর্যমুখী ফুল ফুটেছে, আর এটা হলো আমাদের সেই প্রথম যে সূর্যমুখী ফুলটা এসেছিল সেটা, এটা এখন বীজ হবে, মেবি ফুলগুলি ঝরে গিয়েছে। আর এটা আর একটা এখানে, এখানে আরেকটা আছে, আমি সবগুলি দেখাবো। এটা হলো চার নম্বর সূর্যমুখী ফোর, একটা গাছে কত ফুল, পিঙ্ক কালার, যখন পুরো ফুলগুলি ফুটে যাবে পুরো গাছ পিঙ্ক কালার হবে, এখন পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল।
আর এটা হচ্ছে ফুচিয়া। গাছটা পরিপূর্ণ, অনেক দিন থাকে এই গাছের ফুল, এবং গাছের কানায় কানায় উপর থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল, পাতার ফাঁকে ফাঁকে। ফুলগুলিও মাশাল্লাহ অনেক দিন থাকে, দেখতেও সুন্দর, নামটাও সুন্দর, ফুচিয়া। ফুচিয়ার ঠিক পাশ দিয়ে আমাদের আরেকটা সূর্যমুখী, এটা হলো আমাদের থার্ড সূর্যমুখী। এটার ফুলগুলি এখন শুকিয়ে যাচ্ছে, এখন শুধু মাঝখানে চিপগুলি হয়তো বা সামনে পাকবে। আর আমাদের এখানে আছে হলো সবচেয়ে ছোট এবং 5 নম্বর সূর্যমুখী। এটা তো লাস্টে ফুটছে, এই জন্য এখন এটা অনেক সতেজ, দেখতে খুব ভাল লাগতেছে। এখানে আছে আমাদের আরেকটা গাছ, এই গাছটা দেখতে অনেক ভালো লাগে, কালো এবং সাদার মধ্যে কম্বিনেশন করা, অনেক সুন্দর। আরেকটা কিছুটা বাংলাদেশের একটা ফুল গাছ আছে, ওইটার মতো বাংলাদেশের স্টাইল। আর এই গাছটাও দেখতেও সুন্দর, এখানে একটু পিঙ্ক ফুল আসছে, এখানেও আসতেছে কেন কিছুটা। এখন তো শীত এসে পড়ছে প্রায়, সন্ধ্যাবেলা এবং সকালের দিকে অনেক ঠান্ডা থাকে, আর দিনে কয়েকদিন যাবৎ, বেশ কয়েকদিন যাবৎ বেশ ভালো রোদ আছে, হয়তো বা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে শীত, আর গাছগুলিও সব শেষ হয়ে যাবে। আর এখানে আছে আমাদের আরেকটা পিঙ্ক কালারের ফুচিয়া, এখানে শুধু ফুল আর ফুল, গাছটা ছোটো থাকাতে সব ফুলগুলি নিচের দিকে যাচ্ছে, এই গাছটাও দেখতে খুবই সুন্দর, এগুলি আরও বড় হবে। পাঁচটা সূর্যমুখীর মাথা পাঁচ দিকে, আর দূরে থেকে একটু দেখায় একেবারে, এদিকে একটা ওদিকে একটা, মাঝখানে তিন দিকে তিনটা, দূরে থেকে গাছটা এত হ্যাভি, আর মাথার ফুলগুলি আরও হ্যাভি, হ্যাভি থাকার কারণে ফুলগুলি নিচের দিকে নেমে এসেছে, যার জন্য ফুলটা উপরের দিকে দেখা যায় না, জাস্ট শুধু ছোটো ফুলটাকে দেখা যায়, কারণ এটা তো অনেক ছোটো আর এটার মাথাটা অনেক হালকা, যার কারণে এটাই শুধু দেখতে পাওয়া যায়, বাকিগুলো একেবারে নিচে দিকে। ধীরে ধীরে গোলাপটা দেখতে সুন্দর, সবারই পছন্দ, তাই আমার এই অল্প পরিসরের কিছু ফুল, আমার পছন্দের ফুল, সব ফুলই আমি পছন্দ করি, ক্যামেরা বন্দি করে রেখে দিলাম এবং সবাইকেও দেখাতে পেরে আমি খুব আনন্দিত, এবং আমার ভিডিওতে সবসময় থাকবে, দেখতে পারবো, যার কারণে সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্যরকম ফুল, হয়তো পরে অন্য কোনো ফুল আবার সুন্দর হলে আসবো, সবার সাথে দেখা হবে, কথা হবে। এখন আমি আসি, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে,
ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ। আমি গোলাপটা দিয়ে শেষ করি, হাতে সুন্দর এত বড় গোলাপ। সাথে আমি কী রাখবো, পিঙ্ক কালারটা রাখলাম, কচিয়াও আছে, সবই আছে কিছু একটা। থেকে বাই বাই, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ পরে আবার দেখা হবে।